আজকে আমরা চলে আসলাম পিজ্জার আছে এখানে আমাদের এক ভাইয়ের জন্মদিনকে উপলক্ষে আজকে আমরা সবাই ডিভেট এর ব্যবস্থা করছে এর জন্য আমরা সবাই আসলাম আমার মাঝে এইসা সুজয় শেখ আছে এবং হিলাল আছে আসিফ আছে তাজ আছে আইম আছে আমার জন্মদিনে অপয়দ জন্মদিন শোভন আছে জোবের আছে এবং আমি আমাকে দেখি মনো প্রফেসর আনবিন স্যার আপনাদের মাঝে আসলে নতুন নতুন ব্লগ হবে আজকের ব্লগটা একদম করা হবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং আমার পেজটাকে ফলো দিয়ে রাখবা ততক্ষণ বাদা করে টেক কেয়ার বাই আল্লাহ হাফেজ এই তোমরা কই নিয়ে আসলা ছোটবেলা বাবা তো এতক্ষণ শুনলেই তো আজকে সাইমের জন্মদিন আর এখন আমরা যাচ্ছি সাইমের জন্মদিনের কেক কিনতে তো আমার খুব ব্যস্ত জীবনের মধ্যে আমি চলে আসছি সাইমের জন্মদিনে আর এখানে আমি একটা মিরর তুলে নিচ্ছি না আমাকে সুন্দরই লাগতেছে এখানে খুব ব্যস্ত থাকি তো বুঝেনি তো বুঝেন না এখন একটু ব্যস্ত মানুষ বিজনেসম্যান হয়ে গেছি আর এই জায়গায় বড় বিজনেস ছিল আমাদের সাভারের থানার ওটা ওই দেখেন এক পাশে হচ্ছে যে সুলতান ডাইন আসার দ্বারা একটু পার হয়ে বলি ওই দেখেন এক পাশে হচ্ছে যে সিরাজ চুইজাল আর কাচ্চি ভাই আর এক পাশে হচ্ছে সুলতান ডাইন মানে টক করে খেলা লেগে গেছে টক করে মারামারি লেগে গেছে আর এর মধ্যে কখন আমার আর সাইমের মধ্যে মারামারি লেগে যায় বলা যাইতেছে না ও খুব বিষাক্ত ছাড়তবার একটা ছেলে যখন তখন ওর সাথে মারামারি লেগে যায় এখনই আমার বাইর বাজার সব হকি রকি নিয়ে আলবিরনের পিছে রেডি থাকো সাইমের সাথে যখন তখন মারামারি আমার লেগে যাবে তো ঠিক আছে মারামারি করে মনে এখন তো বার্থডে বয়ের জন্য একটা কেক নিতে হবে তাই আমরা আইসা করছি টেস্টিরিতে একটা কেক নেওয়ার জন্য আর আমরা এদিকে কেক খুঁজতেছিলাম আমরা তো এখানকার প্রায় কেকই খাইয়ে ফেলছি এখন কোনটা নেওয়া যায় আমরা তাই খুঁজতেছি অবশেষে আমরা সাইমের জন্য রেড ভেলভেট কেকটি পছন্দ করলাম মোটামুটি ভালোই আছে কেকটা সম্মান দিন আমার ভিডিওতে দর্শন ক্যামেরা হ্যাপি বার্থডে পুলিশ তো কেক কিনে যাইতে যাইতে তো আবার মনে পড়লো ওর মাথার টুপি কিনে নেয় আর হচ্ছে মোমবাতি কিনে নেয় তাই চলে আসলাম আর একটা শপে আর এখানে টুপি আর মোমবাতির দাম দেখে তো আমি অবাক তো শেষমেশ দৌড়ে চলে আসলাম আমাদের আজকে দুপুরের খাবার খাইতে মানে বুঝতেনি তো ট্রিটমেন্ট দিব এখন এটা খাইতে হবো না খিদা লেগে গেছে দুপুরের খাবার এখনো খাই নেই কেক টেক তো বড় বিষয় আগে খাবার খাইতে দেবো তার আগে ছবি তুলতে দেবো তাই আমরা একটা মিরর নিয়ে নিতেছি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ গজব বেজতি হে বন্ধু আমরা কেউ দেখিনি আল্লাহ দেখছি সব খেতে গেছে আমার আর কেউ দেখাই তো না এই বান্ধবী তোমরা কেমন আছো তোমাদের আজকে ফিলিংসটা কিরকম সাইমের মাইক দেখে তোমাদের কিরকম লাগতেছে ভয়টাই তো পাও নাই নাকি আর তোমরা মাইক দিলে না যাবে তোমরা ভালো মানুষ ভাই ক্ষমা ভাই ক্ষমা ক্ষমা ভাই ক্ষমা ভাই ক্ষমা আচ্ছা
তো অনেক মারামারি হানাহানি পরে এবার আমরা খাইতে বসছি, দুপুরে লাঞ্চ করতে বসছি। বুঝেনি তো, মারামারি করলে শরীরে অনেক ক্যালোরি শেষ হয়ে যায়, আর এইটা তো শেষ করা যাবে না, কারণ সামনে সাইমের সাথে আবার আরো বড় মারামারি আছে, যা সাইম ভিডিওতে বলছে। এই জন্য খাওয়া দাওয়া বেশি করে শক্তি বাড়ায় নিতেছি, সব আলবিরনের পিছাই খেলা হবে, খেলা হবে, খেলা হবে। সব সময় বেটা ভাই যাবি করছো বেটা, তো খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাইতেছি বাসার উদ্দেশ্যে। আর ভাই যাই কোন আজকে কিন্তু মারামারি ভাই সাহেব কিন্তু আমরা হাঁটতেছি, দেখি কই যাওয়া যায়। হিরাজ আমার কিন্তু ধরে নিয়েছে, আমি চ্যাটিং করতেছি আর হাঁটতেছি রাস্তা দিয়ে। এক ভাই আসছে রাস্তা দিয়ে, না রাস্তা দেখে দিদি দেখেছি কোন কোন জায়গায় দেখো, আমরা দুজন দাঁড়িয়ে আমি আর বন্ধু নিরাজি আছি। দেখি পরে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। খুব ভাবে গেছি, এখন যাইতেছি, এক ভাই আসছে সে রাস্তা দিয়ে, না মেসেজে দিচ্ছে তার হল পড়ছে, দেখি যাবো ইনশাল্লাহ, তাদের রাস্তা দেখা দিয়ে আমরা আবার ব্যাক করবো আমাদের স্টলে। তো এতক্ষণ আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ। নিরাজি তোমার ফিলিংসটা কিরকম? আমাদের জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা চলতেছে, তো যার জন্য এত ভিড় আর এত মানুষ। তারপরে তো তার কেন্দ্র দেখা দিয়ে আমি আমার স্টলে চলে আসলাম। আসলে ভর্তি পরীক্ষার জন্য আমরা একটা স্টল নিয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের সামনে। ছোট ভাই বড় ভাই আজকে আমাদের ব্যবসার সাথে ছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।